কমপ্লিট করে ফেলেছি আর ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। ভাবো কটার সময় ব্লগ শুরু করেছি। যাই হোক, তো এখন স্নান ফান সবার সারা হয়ে গেছে, এখন যাব মামে খেতে। খাওয়ার পরে যে কাজগুলো করব সেগুলোর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। নিম পাতা আলু সেদ্ধ, আর এটা পটলের তরকারি, ডাল, ব্রকোলি, আর এটা হচ্ছে কচু। আর মাম্মাম খাচ্ছে থার্মোকলে, ওর হচ্ছে এক্সট্রা করে ডিম ভাজা, বাকি সব একই। তো বাকি সবার খাওয়া কমপ্লিট, বাকি সবার মানে বাকি মা বাবা দুজনের খাওয়া কমপ্লিট, আর বাকি রয়েছি আমরা দুজন মা বেটি মিলে। তো আমরা দুজন খেতে বসে গেছি। তো আগে এই নিম পাতা আলুটা খেয়ে নিই। এখন অ্যাকচুয়ালি কি বলতো, এই টাইমটা প্রচন্ড কি বলে তেতো খেতে বলে, তো তাই জন্য এখন প্রায় দিন এই নিম পাতা, করলা এইসব খাওয়া চলছে, কারণ বসন্তকালে নাকি খেতে হয়, জানি না। তো তেতো আমার তো টেস্টই লাগলো, কোথায় তেতো? তাহলে তুই আমারটাও নে না, খাওয়ার দেখো কমপ্লিট করে আবার বসে গেছি খাওয়ার বানাতে। ভাবো ভাবো কতটা পেটুক আমরা, সেটাই ভাবো। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, এত তাড়াতাড়ি আমি বানাচ্ছি এই কারণে আমার একজন দাদা আসবেন। দাদা মানে আমার হাজবেন্ডের জেঠুর ছেলে, মানে আমার ভাসুর সম্পর্কের হবে। তো দাদারা আসবে বলে আমি লুচি বানাচ্ছি, আর দাদারা তাড়াতাড়ি আসবে আর সন্ধ্যের আগে বেরিয়েও যাবে, তো যাতে তাড়াতাড়ি আমি করে খাইয়ে দিতে পারি, তার জন্যই তাড়াহুড়ো করছি আমি এখন। কারণ এখন অলরেডি বাজে 3টে, তো ওরা সন্ধ্যের আগেই ফিরে যাবে। তো এখন ময়দা মাখাচ্ছি। ময়দা মাখানোর আগে কিন্তু ভিডিও করছিলাম, পুরোটাই গড়বড় হয়ে গেছে, আমি ভিডিও না অন করে বকবক করে যাচ্ছিলাম। তো যাই হোক, সেটা কোনো কারণে হয়নি। তো ময়দাটা মেখে নিই, তারপরে আবার কথা বলছি। তো দেখো ময়দা মাখা আমার কমপ্লিট, এটা এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব, আর বাকি জিনিসগুলো রেডি করব।
এখন বাজছি বেগুন ভাজা। এতক্ষণ ভিডিও করছিলাম, ভিডিওর মানে কি পজ করে দিয়ে আমি মানে অন না করেই ভিডিও নিজে বক বক করে গেলাম, বাট সব হয়ে গেল, ভেস্তে ভেস্তে গেল সবকিছুই। যাক কি বলবো, মানে আমি আর দেখিনি যে আমি অন করিনি, বুঝলে তো। বেগুন ভাজবো, বেগুনটা নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে রেখেছিলাম, এটা ফার্স্ট ভেজে নেবো। অ্যাকচুয়ালি দাদারা চলে এসছে তো তারাও হুড়ো করছি এখন, আর আমাকে চিল্লিয়ে যাচ্ছে কেন এসব করছো। তো যাই হোক, ফার্স্ট বেগুনটা ভেজে নিই। দাদারা এসছে কিন্তু বেরিয়ে যাবে, মানে অনেকটাই রাস্তা, তো সন্ধ্যের আগে যদি বেরিয়ে যায় তো খুব ভালো হয়, তার জন্য তারাও রোদ করছে। এই যে বেগুনটা ভাজতে দিয়ে দিয়েছি, বেগুন ভাজা হয়ে গেছে, এবার ছোলার ডালটা তুলবো, তারপরে লুচিটা করবো। অনেকটাই দেরি হয়ে গেছে, কি বলতো, মানে আমি জানি দেরি হবে আসতে, তো আমি ঘুষ 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 করে করছি। আমার একটু অভ্যেস আছে একটু লুড়লুড় করে কাজ করা, ঠিক আছে, যখন তাড়াহুড়ো থাকবে তাড়াহুড়ো করে কাজ করবো, যখন ভাববো যে না টাইম আছে, তো ব্যাস টাইম পাস হয়ে গেল সেদিন। বেগুনটা ভাজা হয়ে গেছে, এই যে তেল আছে, আর একটুখানি তেল দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ আর কি বলে গরম মশলা একটু আছে, একসঙ্গে দিয়ে দিলাম, তেজপাতা। সব গল্প করতে ব্যস্ত, বুঝলে, এ ছাদে ও ছাদে সব ছাদে আমাদের গল্পের আসর বসে গেছে। আমি ছাড়া দিয়ে দিচ্ছি আদা আর টমেটো, একটুখানি হলুদের গুঁড়ো, নুন আর হলুদ। ছোলার ডালটা যখন সেদ্ধ করেছিলাম না তখনই দিয়েছি, তো নুনের আন্দাজটা এখন বলতে পারবো না, সেই আমাকে শিখেই বলতে হবে। ওকে, তো এখন থেকে আর দিচ্ছি না, এই যে এরকম ভেজে নিয়েছি আমি, জল দিয়ে আর কষছি না, একদম ঢেলে দেবো ডালটা। এই যে আমার ডাল রেডি, বাট জানি না কেন এরকম সাদা সাদা লাগছে, মানে ডাল হয়েছে লাল লাল কিন্তু দেখাচ্ছে সাদা সাদা, জানি না কেন। তো ছোলার ডাল রেডি, এবার শুধু করব লুচি। তো আজকে যেমন তেমন একদম রান্না করছি, জানি না কি হবে। কি গো, খেতে পারবে তো? দাদা বসে আছে পেছনে, ডালে নুন কম।
মাথা কেটে বাদ দিয়ে দাও। তো এবার লুচি ভাজার পালা, ছোলার ডাল আর বেগুন ভাজাটা হয়ে গেল দেখলে। কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার এই গরম তেল দিয়েই আমি বেলে নিচ্ছি। এক্সট্রা করে আর তেলের দরকার নেই। পেঁয়া বাঁকা যখন তাড়াহুড়ো করবো না, কোনো জিনিসটাই ঠিকঠাক হবে না। হ্যাঁ হয়ে আসছে। এই সময় দিন পাবো তো, এই মেলাতে পাবো তো, খুলেনি মানে ঠিকঠাক খুলছে না। হয়ে যা সিমসিম। তনুশ্রী গোটা সপ্তাহ নিরামিষ, মঙ্গল বৃহস্পতি শনি, আমরা বাকি সবার কমন, ও একটা সোমবার। তনুশ্রী গরু শাক পাতা খায়। রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি, এইবার খেতে দেওয়ার জন্য রেডি করছি। তো বেশি কিছুই করিনি, শুধু লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল আর মিষ্টি, তো এটাই রেডি করে দিচ্ছি। আর ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, এবার আমরাও একটু বেরোবো। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর যারা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আমার চ্যানেলটা। তো আজকের মতো টাটা। Thank you.